ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي اسم بركة شيخ عبد الله بن عبد الرحمن الجبرين رحمه الله كي بوسنقرا هجري নেট থেকে নিলাম তার একটি প্রশ্নের উত্তর বলছেন যদি কেউ কোনো রকমের দোকান অথবা কোনো প্রকল্প উদ্বোধন প্রকল্পের উদ্বোধন করে তখন দেখা যায় কিছু লোক ওই ফিতা কেটে প্রথমে ফিতা কেটে উদ্বোধন করে

পথা এর কোনো মূল আমি আমার জানা ولم تكن من عمل المسلمين في سابق الزمان استغفر الله وانما هو مجرد تقليد للبلاد الاجنبيه এটা বা বিজাতীয়দের অন্ধানুসরণ মাত্র অন্ধানুসরণ ইসলামে যেটা এসছে তা যে কোনো কাজ করার আগে ইশতেহারা করবে আল্লাহর কাছে চাইবে দোয়া করবে বরকর জন্য আল্লাহ দেয় খেয়েদ করে আল্লাহ যেন এই প্রকল্প প্রকল্প বা প্রকল্পের কাজে সফলতা লাভ হয় এই জন্য আল্লাহর কাছে চাইবে তারপরে মানুষের কল্যাণ করার চেষ্টা করবে নিকটবর্তী দূরবর্তী সবাইকে সমানভাবে দেখবে দুকা বা জরুম প্রথারণা এইসব থেকে দূরে থাকবে আমার যথার্থভাবে আদায় করবে হ্যাঁ যথার্থভাবে আদায় আর এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সবের আশা রাখবে এরপর বলছেন আল্লাহর হক যথার্থভাবে আদায় করবে তার মানে এবাদাত আল্লাহ কর্তলা যেসব কাজকর্ম ওগুলো নিয়ম মতো আদায় করবে হারাম কারজাতি থেকে দূরে থাকবে সে সব এরপরে বলছেন যদি এগুলো তার মধ্যে পাওয়া যায় তো তার ব্যবসা বাণিজ্য কাজকর্ম এতে আশা করা যায় সে সফল হবে আর এর দ্বারা অনেক কিছু কল্যাণ লাভ হবে এটা হলো শেখ সাহেবের যে ফতোয়া বোঝা যায় এটা কি কাজ কাজকর্মে যে মানুষ করে এই সময় এরকম করে এখন আপনি বলছেন দেখা যায় আবার মাদ্রাসা মসজিদ কি জানি বললেন হুজুর হয়ে এরকম করে স্পষ্ট এটা অন্যদের অনুসরণ এটাই আমি মনে করি আল্লাহ মুস্তান্ত শেখ আব্দুল্লাহ বিন আবহাম অনেক বড় শেখ ইমিনের সমপর্যায়ের আলম আর কি এটাই বেশি স্পষ্ট পূর্বে মুসলমানরা এরকম করত না আমরা ছোটোবেলায় যখন তারা ছিল দেখলাম আমাদের দেশে এরকম ভিতরটি তা কাটা তো ছিল না এখন নতুন নতুন করে ওই তাদের বাপ দাদারা করে আুজবুল্লাহ বিজাতীয়রা করে ওখান থেকে ঢুকায় তো এইসব থেকে মানুষ দূরে থাকবে দিনই প্রতিষ্ঠান হোক অন্য প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান এরকম অনেক কিছু ঢুকে গেছে এখানেও থাকতে পারে আমরা যে রাস্তায় আছি আল্লাহ হেফাজত করুন আমাদের উচিত আমরা দিনের উপর যথার্থভাবে চলব বিজাতীয়দের উন্দোলন করব না বেদাতদের আন্দোলন নাই অথবা ফাঁসিক ফুজ্জার আল্লাহ নাফর অনুসরণ করবেন না আপনি চলবেন কোরআন এবং শূন্য অনুযায়ী اللہ مدر حفاظت کروں اللہ مدر دین روپر ثابت رکھوں بارک اللہ فیق السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ